বিশ্বের দরবারে এবার নিজের নাম করে নিল কলকাতার পিটার ক্যাট। সারা বিশ্বজুড়ে একটি সার্ভে করে টেস্ট অ্যাটলাস। ক্রোয়েশিয়ার এই সংস্থা সারা বিশ্বে 150টি রেস্তোরাঁর মধ্যেই সমীক্ষা চালায়, আর তাতেই পিটার ক্যাটের নাম এলো 17 নম্বরে। 23 জুন প্রকাশিত তালিকায় বিশ্বজুড়ে একাধিক নামী রেস্তোরাঁ, পরিবার পরিচালিত প্রতিষ্ঠান থেকে শুরু করে বিশিষ্ট স্থানগুলিও অন্তর্ভুক্ত হয়েছে। এই রেস্তোরাঁ শুধু খাবারের জায়গা নয়, বরং তাদের নিজস্ব গন্তব্য, বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাদুঘর, গ্যালারি এবং স্মৃতিস্তম্ভের সাথেও তুলনীয়। এই স্বতন্ত্র রন্ধন সম্পর্কীয় বা সাংস্কৃতিক ল্যান্ডমার্কগুলির যে কোনো একটিকে ভুলে যাওয়া মানে প্রতিটি শহরের ইতিহাস, ঐতিহ্য এবং স্থানীয় স্বাদের প্রাণবন্ত টেপেস্ট্রির একটি সূক্ষ্ম দিক বাদ দেওয়া। 1975 সালে প্রতিষ্ঠিত পিটার ক্যাট একটি ইন্ডিয়ান এবং কন্টিনেন্টাল খাবারের মিশ্রণের জন্য জনপ্রিয়। রেস্তোরাঁর সিগনেচার ডিশ যা বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে তা হল চেলো কাবাব। প্রতিষ্ঠাতা নিতিন কোঠারি জানান, আইকনিক চেলো কাবাবের তৈরির পিছনে একটি গল্প রয়েছে। তিনি যখন 1975 সালে পিটার ক্যাট খোলেন, তখন কাবাবের বিক্রি বাড়তে শুরু করে এবং চেলো কাবাব নামক এই খাবারটি প্রাধান্য পেতে শুরু করে। চাহিদা মেটাতে তাদের আরও তন্দুর যোগ করতে হয়। ঐতিহ্যগতভাবে কাবাব নানের সাথে খাওয়া হয়, ভাত নয়। কিন্তু তিনি বরাবর ভাতের প্রতি আকৃষ্ট ছিলেন এবং দেখা যাচ্ছে যে কলকাতার লোকেরা সেই পছন্দটি ভাগ করে নেয়। তাই তিনি ভাবলেন, কেন এমন একটি খাবার তৈরি করবেন না যা উভয় জগতের সেরাকে একত্রিত করে। কোচ করা বা ডিম ভাজা এবং মাখনের একটি স্পর্শ যোগ করা হয়েছে এই খাবারে। এভাবেই তৈরি হয়েছে চেলো কাবাব। আর আজকে এই পিটার ক্যাট সারা বিশ্বের দরবারে 17 নম্বরে। ক্যালকলিং টিভি।